সারা দেশে একযোগে এসএসসি ও দাখিল সহ সমমানের পরীক্ষা শুরু দশটি শিক্ষা বোর্ডে অংশ নিচ্ছে তেরো লাখেরও বেশি শিক্ষার্থী মুন্সীগঞ্জের গজারিয়ায় ডাকাতের সাথে সংঘর্ষে গোয়েন্দা পুলিশের এসআই নিহত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর গুলিতে আহত এক দস্যু কক্সবাজার উপকূলে জলদস্যুরা বেপরোয়া জানমালের নিরাপত্তার দাবিতে জেলেদের অনির্দিষ্টকালের ধর্মঘট এবং নানা সংকটে হাবুডুবু খাচ্ছে দেশের কারিগরি শিক্ষা পাঠ্যক্রম যুগোপযোগী না হওয়ায় ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় শিক্ষার্থীরা নশুক মাঙ্গলা শর্মার সঙ্গে আছে আমি রক্সানা আনসুমান এবং আমি আরিফুল রহমান সারা দেশে আয়োজনে শুরু হয়েছে এসএসসি ও দাখিল সহ সমমানের পরীক্ষা সকাল 10টায় শুরু হয় বাংলা প্রথম পত্র পরীক্ষা এবার দশটি শিক্ষা বোর্ডের আওতায় তেরো লাখ তিন হাজার দুশো আটষট্টি জন ছাত্রী চট্টগ্রাম শিক্ষা এবং জন বোর্ডের অধীনে চলতি বছর একশো কেন্দ্রে ছিয়াশি হাজার পাঁচশো তেইশ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে এদিকে পরীক্ষার পরিবেশ তদারকির জন্য পঞ্চান্নটি সাধারণ এবং বারোটি বিশেষ ভিজিলেন্স টিম গঠন করেছে শিক্ষা বোর্ড ছাত্র ছাত্রীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পাবলিক পরীক্ষা এর জন্য প্রস্তুতি আমার মনে হয় সবচেয়ে বেশি প্রস্তুতি হয় এসএসসি পরীক্ষার জন্য এদিকে বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে এবার আটানব্বইটি কেন্দ্রে মোট তেষট্টি হাজার আটান্ন জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে অন্যদিকে রোববার সকাল দশটা থেকে সিলেটে শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা পরীক্ষার্থীর সংখ্যা আটানব্বই জন সকালে বেশ কয়েকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সহ বিশেষ ভিজিল্যান্স টিমের সদস্যরা অন্যদিকে রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে এক লাখ পনেরো হাজার শিক্ষার্থী একই সাথে আটজন দৃষ্টি প্রতিবন্ধী চারজন শারীরিক প্রতিবন্ধী তিনজন হাজতীয় অংশ নিচ্ছে এবারের পরীক্ষায় এদিকে পরীক্ষা চলাকালে হরতাল না দেওয়ার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান রাষ্ট্রীয় জাতীয় পরীক্ষাগুলোতে বিরোধী দল নিশ্চয় সতর্কমূলক নীতি অবলম্বন করবে এ ধরনের ছেলে মেয়েদের গুরুত্বপূর্ণ মানে পরীক্ষায় বলে আশা করি হরতাল অন্যদিকে খুলনায় পরীক্ষা কেন্দ্রে বিশ হাজার পরীক্ষার্থী এবছর এসএসসি পরীক্ষা অংশ নিচ্ছে এছাড়া বারোটি কেন্দ্রে দাখিল পরীক্ষা অংশ নিচ্ছে আরো দু হাজার ছশো পঞ্চান্ন জন পরীক্ষার্থী এদিকে দিনাজপুর বোর্ডের অধীনে বৃহত্তর রংপুর অঞ্চলে এক লাখ এক হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষার্থী চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে শিক্ষা বোর্ড জানায় নকল সহ পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের লক্ষ্যে দুশো একটি ভিজিলেন্স টিম কাজ করছে এদিকে সারা দেশের সাতাশ হাজার তেহাত্তরটি প্রতিষ্ঠান থেকে দু হাজার সাতশো আটান্নটি কেন্দ্রে এসব পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আগামী পাঁচ মার্চ পর্যন্ত চলবে এই পরীক্ষা আর এবার অভিন্ন প্রশ্নপত্রে সৃজনশীল পদ্ধতিতে একুশটি বিষয়ে পরীক্ষা দিচ্ছে সব বোর্ডের শিক্ষার্থীরা তবে আগেরবারের বারের চেয়ে এবার কমে গেছে পরীক্ষার্থীর সংখ্যা আমাদের জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট রোববার সকাল 10টায় ফেনীর চব্বিশটি কেন্দ্রে একযোগে শুরু হয় এসিসি ও সমমানের পরীক্ষা জেলায় এবছর পরীক্ষা দিচ্ছে ষোলো জন পরীক্ষার্থীদের সুবিধার জন্য এবারই প্রথম ফেনী উপজেলা সদরের বাইরে সাতটি কেন্দ্র স্থাপন করা হলেও গতবারের তুলনায় জেলায় পরীক্ষার্থীর সংখ্যা কমেছে সিংহে শান্তিপূর্ণ পরিবেশে ছাপ্পান্নটি কেন্দ্রে অনুষ্ঠিত হয় এসিসি ও সমমানের পরীক্ষা চলতি বছর জেলায় চুয়াল্লিশ হাজার দুইশো জন পরীক্ষার্থী অংশ নেয় এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় পঞ্চান্নটি পরীক্ষা কেন্দ্রে একযোগে শুরু হয় এসএসসি দাখিল এবং ভোকেশনাল সহ সমমানের পরীক্ষা এবছর জেলায় প্রায় বাইশ হাজার পরীক্ষার্থী অংশ নেয় অন্যদিকে কুমিল্লা বোর্ডের অধীনে ছয়টি জেলায় দুশো এগারোটি কেন্দ্রে চলতি বছরে এসএসসি দাখিল সহ সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে এক লাখ আঠাশ হাজার দুশো আশি জন পরীক্ষার্থী এছাড়া ঠাকুরগাঁও পঞ্চগড় জয়পুরহাট গাইবান্ধার সাক্ষীরা সহ দেশের বিভিন্ন স্থান থেকে শান্তিপূর্ণভাবে দাখিল সহ পরীক্ষা শুরুর খবর সময় সংবাদ কক্সবাজারের সাগর উপকূলে বেপড়াও হয়ে উঠেছে জলদস্যুরা গত দুই সপ্তাহে প্রায় প্রতিদিনই একাধিক ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে এতে চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন সাগরে মাছ ধরতে যাওয়া মাঝিমালারা এ ব্যাপারে প্রশাসন কোনো পদক্ষেপ না নেয়া গত শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য সাগরে মাছ ধরা বন্ধ করে দিয়েছেন জেলেরা কক্সবাজার প্রতিনিধি উদ্দিন উবেলা পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট

বোট মালিক সমিতি ও কর্মজীবীদের অভিযোগ শুধুমাত্র গত এক সপ্তাহে কক্সবাজারের গভীর সমুদ্র এবং উপকূলীয় এলাকায় অন্তত 45টি ট্রলারে ডাকাতের ঘটনা ঘটে ওখানে ফোর্সগার্ড দিব ফোর্সগার্ডও সবাই এখানে কেউ যায় না ডিউটি করতে কেউ যায় না যতদিন পর্যন্ত সরকারে আমাদের নিরাপত্তা এবং কোনো একটা ব্যবস্থা নেবে না ততদিন পর্যন্ত আমরা সাগর আর যাব না এদিকে পরিস্থিতি উন্নয়নে ধর্মঘট ডাকার পরপরই জলদস্যু দমনে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন কর্তৃপক্ষ পুলিশ কোস্টগার্ড এবং সবাই মিলে একটা সমন্বিত অভিযান আমরা চালানোর চিন্তা ভাবনা আমাদের আছে এবং এটা আমরা অচিরেই করব আমাদের আমরা এখন আসলে তথ্য সংগ্রহ করতেছি প্রতি মাসে জলদস্যুদের কবলে পড়ে হত হচ্ছেন শত শত জেলে এছাড়া মুক্তিপণ আদায়ে জলদস্যুদের হাতে আটক সহ ডাকাতির ঘটনায় এখনো নিখোজ রয়েছেন অনেকে সময় সংবাদ কক্সবাজার এদিকে বঙ্গোপসাগরে মাছ ধরার নৌকা ও ট্রলারে অব্যাহত ডাকাতির প্রতিবাদ এবং নিরাপত্তার দাবিতে কক্সবাজারে সমাবেশ করেছেন জেলেরা রোববার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ সমাবেশের আয়োজন করে কক্সবাজার জেলা ফিশিং বোর্ড শ্রমিক ইউনিয়ন এ সময় বক্তারা বলেন প্রশাসনের কার্যকর উদ্যোগের অভাবেই সাগরে জলদস্যুতা বেড়ে গেছে এ পরিস্থিতির উন্নতি না হলে অনির্দিষ্টকালের ধর্মঘট অব্যাহত থাকবে গজারিয়ায় ডাকাতদের সাথে সংঘর্ষে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এসআই ইসলাম নিহত হয়েছেন এমন ঘটনা ঘটে এ সময় আইন রক্ষা বাহিনীর গুলিতে ডাকাত দলের এক সদস্য আহত হয় পুলিশ জানায় বৈদ্যুতিক ট্রান্সফর্মার ডাকাতের উদ্দেশ্যে ট্রাক নিয়ে বের হওয়া সংঘবদ্ধ একটি দলকে ডেমরার শারুলিয়া থেকে ধাওয়া করে গোয়েন্দা পুলিশ এ সময় মুন্সীগঞ্জের গজারিয়ায় ব্যারিকেড দিয়ে ডাকাতদের ট্রাকটি থামানোর চেষ্টা করেন এসআই শরিফুল এক পর্যায়ে ট্রাকে উঠে চাবি নেওয়ার চেষ্টা করলে ডাকাতরা তাকে লোহার রড দিয়ে এলোপাতারি আঘাত করে এ সময় রাস্তায় পড়ে গিয়েই গুরুতর আহত হন তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন নিহত শরিফুলের বাড়ি টাঙ্গাইলে বলে জানিয়েছে পুলিশ এই সাব ইন্সপেক্টর চরম সাহসিকতার সঙ্গে একটি গাড়িতে লাফিয়ে উঠে ড্রাইভারকে থামানোর চেষ্টা করে সেই সময় তারা এই ধাক্কা দিয়ে ড্রাইভার আমাদের এই সদস্যকে ফেলে দিয়ে চাপা দিয়ে তারা পালিয়ে যায় ডাকাতদের ব্যবহৃত গাড়ি উদ্ধার করা হয়েছে এবং গাড়িতে একটি চোরাই ট্রান্সফার্মারও আমরা উদ্ধার করেছি আমরা অবশ্যই তাদেরকে খুব দ্রুত আইনের মুখোমুখি করব। এবার কারিগরি শিক্ষা নিয়ে সময়ের বিশেষ আয়োজন নানামুখী সংকটে হাবুডুবু খাচ্ছে রাজশাহী অঞ্চলের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলো আধুনিক যন্ত্রপাতির অভাবে ডিজিটাল যুগে দেয়া হচ্ছে এনালক শিক্ষা আর এতে ব্যাপক সম্ভাবনা থাকা সত্ত্বেও অনিশ্চয়তার অন্ধকার ধীরে ধীরে গ্রাস করছে শিক্ষার্থীদের ভবিষ্যৎ এছাড়া দীর্ঘদিনেও নিয়োগ স্থায়ী না হওয়ায় হতাশা আর দুশ্চিন্তায় চাকরি ছাড়ছেন শিক্ষক ও কর্মকর্তারা সালাউদ্দিন সুমনের রিপোর্ট ডিজিটাল যুগেও অ্যানালগ যন্ত্রপাতি তাও আবার অপর্যাপ্ত এবং দীর্ঘদিনের পুরাতন অনেকটাই অকেজ এ নিয়েই চলছে রাজশাহী অঞ্চলের সরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রযুক্তি বিষয়ের শিক্ষার্থীদের জন্য যদিও বা স্বল্প সংখ্যক কম্পিউটার রয়েছে কিন্তু তাতে নেই ইন্টারনেট সংযোগ পর্যাপ্ত পরিমাণ কম্পিউটার দরকার ছিল প্রত্যেকটা ছাত্রের জন্য একটা করে কিন্তু কম্পিউটার আমরা পাইতেছি মেশিনগুলো এগুলো অনেকাংশেই কম এক একটা মেশিনে আমরা অনেক জনা করে কাজ করি যে জন্য আমরা কাজটা ভালোভাবে শিখতে পারি না এখানে আধুনিক ঘটনি যন্ত্রপাতির পূর্বে অনেক আগে যে যন্ত্রগুলো আসছে সেগুলো আছে জেনারেল লাইনে পড়ার থেকে এখানে এসে ব্যতিক্রমে কিছু হচ্ছে না আমরা যে দেশের জন্য কিছু করবো সেই সুযোগটা এই কারিগরি শিক্ষার মাধ্যমে পেয়ে উঠতে পারছি না একই অবস্থা উত্তরবঙ্গের একমাত্র মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটেরও শিক্ষক স্বল্পতা ও আবাসন সংকট সহ নানা কারণে এখানেও ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম যেগুলো আমাদের শিক্ষা দরকার মানে টিচারের সংকটের কারণে আমরা এগুলো শিখতে পাচ্ছি না মেশিনটা ঠিক করতেও পারছি না সেখানে নিজেও নিজের কাছেও আমরা ছোট হচ্ছি আবার বাহিরেও আমরা ছোট হচ্ছি যেগুলো আমরা শিখতে পারছি না বা দেখতে পাচ্ছি না নেক্সট টাইম আমরা সেগুলো নিয়ে কাজ করতে পারবো না এছাড়া নিয়োগ স্থায়ীকরণে অনিশ্চয়তার কারণেই এই প্রতিষ্ঠানের দশজন শিক্ষক ও কর্মকর্তা চাকরি ছেড়ে চলে যাওয়ায় পরিস্থিতি আরও নাজুক হয়েছে এখন পঁয়তাল্লিশ জন কর্মকর্তা আছেন তো এদেরকে দ্রুত রাজস্ব খাতে প্রদায়ন করা গেলে আমি মনে করি যে শিক্ষক কর্মচারী আরও উৎসাহমূলকভাবে পাঠদানে অংশগ্রহণ করতে পারবে আর এ অঞ্চলের বেসরকারি কারিগরি শিক্ষার অবস্থাও একেবারেই নাজুক সরকারি চাকরিতে আবেদনের সুযোগ না পেয়ে হরহামেশায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে আন্দোলনে নামছে ভুক্তভোগী শিক্ষার্থীরা সালাউদ্দিন সুমন সময় সংবাদ রাজশাহী দর্শক কারিগরি শিক্ষা নিয়ে আরো রিপোর্ট আছে সংবাদের পরের অংশে ক্যাম্পাসে স্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন সহ তিন দফা দাবিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অনির্দিষ্টকালের জন্য ডাকা ধর্মঘাট অব্যাহত রয়েছে সম্প্রতি কলেজ ক্যাম্পাসে বহিরাগতদের হামলা ও চিকিৎসকদের চেম্বার ভাঙচুরের ঘটনা ঘটে এরপর নিরাপত্তা রক্ষায় ক্যাম্পাসে স্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন সহ তিন দফা দাবি জানানোর পরও কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নেয়নি তাই ইন্টারনি চিকিৎসকরা শুক্রবার থেকে এ ধর্মঘটে ডাক দেয় দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ ধর্মঘট চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা দেশের ডেন্টাল টেকনোলজিস্টদের ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি ডিগ্রি এবং প্র্যাকটিসের অনুমোদন দেওয়ার প্রতিবাদে বরিশাল রংপুর ও মামনসিংহে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা টেকনোলজিস্টদের বিডিএস ডিগ্রি দেওয়ার প্রতিবাদে রোববার সকালে বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ ক্যাম্পাসে মানববন্ধন করে শিক্ষার্থীরা পরে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ করেন তারা এদিকে একই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে রংপুরের ডেন্টাল সার্জন ও শিক্ষার্থীরা পরে মিছিল নিয়ে সিভিল সার্জন অফিস ধীরাও এবং সিভিল সার্জনের মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি দেন তারা এছাড়া টেকনোলজিস্টদের বিডিএস ডিগ্রি দেওয়ার প্রতিবাদে মমনসিংহ মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের শিক্ষার্থীরা রোববার ক্লাস বর্জন করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে শনিবার নারায়ণগঞ্জে পুলিশের উপর শিবির কর্মীদের হামলার ঘটনায় তেতাল্লিশ জনকে আসামি করে দুটি মামলা করেছে পুলিশ এই মামলায় এরই মধ্যে বিশ জনকে গ্রেফতার করা হয়েছে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ জানায় দ্রুত বিচার আইনে সড়ক অবরোধ ও যানবাহন ভাঙচুরের অভিযোগে একটি মামলায় বিশ জন ও পুলিশের উপর হামলার অভিযোগে আরেকটি মামলায় তেইশ জনকে আসামি করা হয় গ্রেফতারকৃত বিশ জনের মধ্যে চারজনকে শনিবার পুলিশের উপর হামলার ঘটনায় জড়িত বলে শনাক্ত করা হয়েছে এসআই আতিয়া সাহেব বাদী হয়ে মামলাগুলোর দিয়েছেন এদের পরিপ্রেক্ষিতে অত্র থানায় দুইটা মামলা রুজু হয়েছে এবং অজ্ঞাত অনেক লোক এফআই নেম আছে বাইশ জন এদিকে নীলফামারীতে পুলিশের উপর জামায়াত শিবির নেতা করবিদের হামলার ঘটনায় ৪৫ জনের নামে মামলা দায়ের করেছে পুলিশ শনিবার শহরের বাজার মসজিদ এলাকা থেকে জামায়াত শিবির কর্মীরা দেশীয় অস্ত্র হাতে নিয়ে মিছিল বের করে মিছিলটি আনন্দবাবুর ফুল এলাকায় পৌঁছলে তারা পুলিশের উপর নির্বিচারে ইটপাটকেল নিক্ষেপ করে এবং এতে পাঁচ পুলিশ আহত হয় এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শনিবার গভীর রাতে জামায়াত শিবিরের বিশ জন সহ পঁয়তাল্লিশ জনের নামে একটি মামলা দায়ের করে সাতক্ষীরায় জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ ও যুদ্ধাপরাধীদের বিচার কাজ দ্রুত শেষ করার দাবিতে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন মুক্তিযোদ্ধারা সকালে এই উপলক্ষে একটি বিক্ষোভ মিছিল বের হয় মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের সামনে এসে সমাবেশ অনুষ্ঠিত হয় বাংলা সময় আরও থাকছে কুষ্টিয়ায় তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা আট দিন পার হলেও কাউকে আটক করতে পারেনি পুলিশ এবং নারায়ণগঞ্জে সোনার দোকানে ডাকাতির পর নিরাপত্তার দাবিতে লাগাতার ধর্মঘটে স্বর্ণ ব্যবসায়ীরা চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মেদিনীপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি আহত হয়েছেন স্থানীয়রা জানে আহত বাংলাদেশির নাম সাইদুর রহমান সে জীবননগর উপজেলার হরিহর গ্রামের সেলিম উদ্দিনের ছেলে শনিবার রাত এগারোটার দিকে পিএসএফের গুলিতে আহত হবার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয় এদিকে বিজিবি চুয়াডাঙ্গা পঁয়ত্রিশ ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল গাজী মোহাম্মদ আসাদুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করেছেন